মায়েরা কই? কোন মায়েরা? আমার মেয়ে দুইটা কই? ওরা আপনার মেয়ে? ওহো, আরে তোমার তো বলতে ভুলে গেছি, ডাক্তার, ওই ডাক্তার একটা ভুয়া ডাক্তার। ওর কাছে যে রিপোর্ট আমারে দিয়েছে ওটা তো জালি রিপোর্ট। ওই বেটা কি জানো, ওই বেটা হচ্ছে যে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট থাকে না, অ্যাসিস্ট্যান্ট ডাক্তার গেছে দুই দিনের ছুটিতে, এই গ্যাপে সেই রোগী দেখছে, রিপোর্ট টিপোর্ট সব ওই দিছে, সব জালি রিপোর্ট দিছে। পুলিশের কাছে ধরাও তো খাইছে। পুলিশ ধরছে, আমিও গেছি, আমিও যাই বলছি, ওনা আটকে রাখছে সারা জীবন আর বেরোতে পারবে না। তো তো প্রমাণিত হয়ে গেল, ওরা আমার বাচ্চা, আমি ওদের বাবা। এই এই কই, ওরা একটু ডাক দাও না। এই এক কাজ করো, চলো তোমরা রেডি হও, আমি নিতে আসছি তোমাদেরকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। ধরবেন না, আপনি যাই বলে তালাক দিচ্ছেন। ভাই হয় তো তালাক দিছিল, তালাক তাহলে? আরে আমার তো কোনো দোষ ছিল না, রিপোর্ট তো, ওটা তো রিপোর্ট ছিল, আমি তো সব ঠিকঠাক আছি। এই আমি মেনে নিছি, আচ্ছা সমস্যা নেই, আমি মেনে নিছি, এগুলো ভুলে যাই আমরা, ঠিক আছে? আমিও ভুলে যাবো, প্লিজ ভুলে যাও। এই কথাটা তো আমিও বলছি যে বাচ্চা দুইটা আপনারই, কিন্তু আপনি কিন্তু আমার কথা বিশ্বাস করেন নাই। আল্লাহকে তো বিশ্বাস করেন নাকি? করেন না? কেন করেন? আল্লাহকে দেখছেন? তারপরও কেন বিশ্বাস করেন জানেন? কারণ আপনি মনে প্রাণে মানেন যে উপরে একজন আছে। তার দেয়া ফুটফুটে দুটো বাচ্চা বিশ্বাস করলেন না? সংসারে বিশ্বাসটা থাকতে হয়, বিশ্বাস টিকলে সংসার টিকে, আর বিশ্বাস না টিকলে সংসার টিকে না। আপনি না বলতেন যে আল্লাহর পরে একজন মাই জানে যে তার সন্তানের সঠিক জন্মদাতা কে? আমি কিন্তু আপনারে বলছিলাম যে এই দুইটা বাচ্চা আপনার, কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করেন নাই। শোনেন, প্রত্যেকটা সংসারে আল্লাহ নানান রকমের পরীক্ষা নেন, এটাও আপনার জন্য একটা পরীক্ষা ছিল, কিন্তু আপনি হেরে গেছেন। সব ভুল আমার, আমি আমি সব দোষ করছি, আমি আমি তোমাকে বিশ্বাস করি, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করবো, প্লিজ তুমি তোমার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করো না, আমার মেয়েগুলোর কাছ থেকে আমার বঞ্চিত করো না, লরি প্লিজ আমাকে মাফ করো। শোনেন শামিল, ভুল করলে মাফ মেলে, মুক্তি মেলে না।